জ্বর অ্যাকচুয়ালি আমরা কি জানি যে জ্বরটা নিজে কোনো রোগ না, এটা আমরা জানি, রোগীদেরও বুঝাই, কিন্তু রোগীরা বুঝতে চায় না। আমরা বারবারই বলি যে জ্বর হলো অন্য কোনো সমস্যার প্রতিবাদ। সোজা পরিষ্কার বাংলায় হলো জ্বর হলো একটা প্রতিবাদ স্বরূপ, রিয়াকশনস অফ দ্য বডি ডিউ টু সাম আদার ডিজিজেস, অন্য কোনো কারণে শরীরে কিছু হলে তার একটা প্রতিবাদের নামই হলো জ্বর বা টেম্পারেচার। কিন্তু আজকালকার দিনের মানুষ কি হয়েছে, আগেকার দিনে কি করত, মাথায় জল ঢালত, প্রচুর পরিমাণে জল দিয়ে টেম্পারেচার নামানোর চেষ্টা করত। এখন মানুষের ধৈর্য এত কম, জ্বর হয়েছে মানে জ্বর নামাতে হবে, কতক্ষণে প্যারাসিটামল দেবো, বারণ করছি, ভদ্রলোক বুঝলো, আজকে গতকালের একটা ঘটনা, ভদ্রলোককে বোঝালাম, এই জিনিসটাই বোঝালাম যে জ্বরটা এভাবে কন্ট্রোল করাটা বড় কথা নয়। উনি বুঝলেন, ওনার ওয়াইফ বুঝলো না, প্যারাসিটামল দিয়েই দিল বাচ্চাকে। তো এইভাবে জ্বর কন্ট্রোল করা অত্যন্ত ক্ষতিকর, সেটা তোমাদের রোগীদেরকে বুঝিয়ে বলতে হবে। তারপর যদি কেউ না শোনে তো আর আমাদের কিছু করার নেই। তো শরীরের রিয়াকশনে যখন জ্বর হয়, বিশেষ করে ভাইরাল ফিভারে বা কোনো ডিজিজের কারণে, হাম, চিকেন পক্স, তখন সে জ্বরটা কন্ট্রোল করতে যাওয়া মানে প্রচণ্ড ক্ষতিকর, চট করে চাপা দেওয়া উচিত না। চাপা দিলে কি হয়, আমরা জ্বরের সিমটমটা আর বুঝতে পারি না, কি কারণে হচ্ছিল সেটা আর বুঝতে পারি না। সেজন্য মানুষকে যতটা পারার বুঝিয়ে বলতে হবে, যাতে কিনা সে বোঝার চেষ্টা করতে পারে। বহু কেছে দেখেছি জ্বর প্যারাসিটামল দিয়ে চাপা দিতে দিতে তার হামটা ঠিক মতো বেরোচ্ছে না, ব্রেনের মধ্যে ইরিটেশন হচ্ছে, ইরিটেশন চলছে ব্রেনে, কনভালশন হচ্ছে, তড়কা হচ্ছে, কারণ সে জ্বরটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। তো সেজন্য আমাদের রোগীদের বোঝাতে হবে যে জ্বরটাকে আপনি চট করে প্যারাসিটামল দিয়ে বন্ধ করতে যাবেন না। এবারে হোমিওপ্যাথি চিকিৎসা যদি আমরা করতে চাই, চিকিৎসা আমরা কী কী ওষুধপত্র দেবো, কী করব, এখন যে সিজন আরম্ভ হয়েছে বর্ষাকাল, হোয়েন দ্য ডেজ আর হট অ্যান্ড নাইটস আর কোল্ড, বা বৃষ্টি পরে গুঁড়ি, বা ঠান্ডা জলজ আবহাওয়া, ডালকামারা, রাস্টক্স, ব্রায়োনিয়া, এসব ওষুধ সবাই মোটামুটি ব্যবহার করো, সবাই মোটামুটি জানো। তার মধ্যেই কয়েকটা ইন্ডিকেশন আমি বলে দিচ্ছি যেগুলো খুব ভালোভাবে প্রয়োগ করা উচিত বা বোঝা উচিত। আমাদের ডায়াগনোসিস নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, ম্যালেরিয়া, টাইফয়েড কি ডেঙ্গু, ডায়াগনোসিসের দরকার ফর প্রগনোসিস অফ দ্য কেস, ফর ম্যানেজমেন্ট অফ দ্য কেস, ফর ফুড অ্যান্ড হাইজিনিক মেজার্স অফ দ্য কেস, তাকে কি খাবার দেব, রোগীরা জিজ্ঞাসা করে খাবার দাবারের ব্যাপারগুলো, কি পথ্য দেবো, কি খাবার দেবো, কি করবে, অফিস যাবে কি না, চান করবে কি না, যাকে গোসল বলে, তো এগুলো রোগীরা জিজ্ঞাসা করে। তো সেসব জানার জন্যে কিছু টেস্ট করবো কি না তোমাকে রোগ সম্বন্ধে জানতে হবে। কিন্তু আমরা জানি আমাদের চিকিৎসা করতে গেলে এগুলো তেমন ওই ধরে ধরে ওই গ্রুপের যে অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক এটা ওটা দেওয়া হয় তা আমাদের দরকার নেই। তাই যে কোনো জ্বরেই যদি প্রচণ্ড
হাড়ের মধ্যে ব্যথা হয় বহু ক্ষেত্রে ইউপেটোরিয়াম পারফোলিওটাম ইজ দ্য ফার্স্ট চয়েস। প্রচণ্ড হাড় গোড় ভেঙে যাচ্ছে, হাড়ের মধ্যে ব্যথা হচ্ছে, এটা মনে রাখবে ইউপেটোরিয়াম পারফোলিওটাম। হোয়াট এভার মে বি দ্য ডিজিজ, হোয়াট এভার মে বি দ্য ফিভার, হোয়াট এভার মে বি দ্য আদার সিমটমস, ফার্স্ট সিমটম প্রচণ্ড হাড়ে ব্যথা, হাড়গোড় যেন ভেঙে দিয়েছে। নেভার ফরগেট ইন ইউর লাইফ। রোগীর অনেক জ্বর, অনেক কষ্ট, অনেক গা হাত পা ব্যথা আছে, নানান রকম প্রবলেম আছে, কিন্তু বলে আমার কিছুই হয়নি, আমার কোনোই অসুবিধা হয়নি, আমাকে নিয়ে টেনশান করো না। এই পিকিউলার সিমটমসের উপরে চোখ কান খোলা রাখতে হবে। আর্নিকা 200 এক ডোজ দিয়ে 4-5 জ্বর আমি কমিয়েছিলাম, মনে রেখে দিও। এতটা কেন, 4-5 জ্বর কন্ট্রোল হয়েছিল। যে কোনো রোগে বলতে পারে, জ্বরের সময়ও বলতে পারে, তাই আমাদের মাথায় রাখতে হবে পেশেন্ট সেজ নাথিং দ্য ম্যাটার উইথ হিম, তার কিছুই হয়নি, কোনো অসুবিধাই হয়নি, আমি ভালো আছি, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আর্নিকা ইজ দ্য ড্রাগ প্রেসক্রাইব সিম্পলি ওয়ান অর টু ডোজেস। চুপচাপ পড়ে আছি, তাকাচ্ছে না, কথা বলতে পারছে না, তাকাতে ইচ্ছাই করছে না, ঘুম ঘুম ভাবের মধ্যে পড়ে আছে। এ রোগী দেখলেই প্রথমে তোমাকে জেলসিমিয়ামের কথা ভাবতে হবে। ঘুম ঘুম ভাবের মধ্যে, একটা ঘোরের মধ্যে পড়ে আছে, শরীর খুব দুর্বল, জিভ বের করতে বলে জিভটা কাঁপছে, আমার কিছুই ভালো লাগছে না বলছে, পিপাসা নেই, একই রকম সিমটম ব্রায়োনিয়াতে থাকবে, তোমার মিসলিড হতে পারে। চুপচাপ পড়ে আছে, একটা ঘোরের মধ্যে পড়ে আছে, তাকাতে ইচ্ছা করছে না, কথা বলতে ইচ্ছা করছে না, ব্রায়োনিয়া জেলসিমিয়ামের মধ্যে ধন্দে পড়ে যেতে পারো। মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ইজ ব্রায়োনিয়া থার্স্টি, জেলসিমিয়াম থার্স্টলেস। দুজনেই নড়াচড়া করতে চায় না, ব্রায়োনিয়া কনস্টিপেটেড, ব্রায়োনিয়ার পায়খানা হতে চায় না, ব্রায়োনিয়ার জিভ দেখালে জিভ কাঁপবে না, জেলসিমিয়ামের জিভ কাঁপবে। জেলসিমিয়াম ব্রায়োনিয়ার থেকে অনেক বেশি দুর্বল গ্রেডিংয়ের হিসাবে, মনে রাখতে হবে। পাতলা সর্দি নাক দিয়ে খুব ঝরছে, যাকে বলা হয় ক্যাটারাল ডিসচার্জ। ওয়েদার চেঞ্জের সময়, বর্ষা গরম শেষ হয়েছে, বর্ষা আরম্ভ হচ্ছে, বর্ষার দাপট শেষ হয়েছে, শরতের শিশির আরম্ভ হচ্ছে রাত্রের দিকে ভোরের দিকে, শরৎ শেষ হয়েছে, শীতের উত্তরে হাওয়া আরম্ভ হয়েছে, সিজনাল চেঞ্জেস, কিন্তু ক্যাটারাল ডিসচার্জ খুব বেশি, দি রেমেডি ইজ ডালকামারা। গা হাত পা ব্যথা অল্প স্বল্প থাকতে পারে, মেন সিমটম প্রোফিউস ডিসচার্জ, ক্যাটারাল ডিসচার্জ, নাক দিয়ে সর্দি ধরতে পারে, গলা দিয়ে কফ উঠতে পারে, ক্যাটারাল ডায়রিয়া হতে পারে, লুজ স্টুল হতে পারে, সো দি ড্রাগ ইজ ডালকামারা। চার পাঁচ ছয় জ্বর চলছে, কোনে অনেক ওষুধ দিচ্ছ, জ্বর কমাতে পারছ না, পাঁচের নিচে জ্বর নামছেই না,
জিভটা যদি ক্লিন থাকে, ভার্নিশ করার মতন লাল চকচকে, পালস রেট যদি খুব হাই থাকে, বিলিভ মি, বিশ্বাস করো, পাইরোজেন 200 অন ডোজ। মনে করতে হবে তার ভিতরে কোনো সেপ্টিসিমিয়া হয়েছে, সেপটিক কন্ডিশন হয়েছে, তার ব্লাডের কোনো পয়জানিং হয়েছে, তাই তার জ্বর যাচ্ছে না। হিন্ড্রান্স অফ দ্য ফিভার, হিন্ড্রান্স অফ দ্য কিওর, সো প্রেসক্রাইব পাইরোজেন 200 অন ডোজ। গাত পা ব্যথার মধ্যে তিনটে গ্রেড আমি বলে দিলাম। অল্প অল্প ব্যথা ইনফ্লুয়েঞ্জার কমন সিমটম, সব ওষুধেই কম বেশি থাকবে। ইট ইজ এ কমন সিমটম অফ ইনফ্লুয়েঞ্জা। একটু বেশি ব্যথা রাস্টক্স, শরীরে খুব ব্যথা, ব্যথার জন্য ছটপট করে, আর এমন ব্যথা হাড়গোড় যেন ভেঙে দিয়েছে ইউপিটোরিয়াম পারফোলিওটাম। ইউপিটোরিয়াম পারফোলিওটাম মানে শুধু ডেঙ্গু নয়, ইউপিটোরিয়াম পারফোলিওটাম মানে শুধু ম্যালেরিয়া নয়। আমি যে কোনো হোমিওপ্যাথিক সিমটমকে যে কোনো জায়গায় ইন্টারপ্রিটেশন বা নিজের বিদ্যা বুদ্ধি বুদ্ধিমত্তা দিয়ে বিচার বিবেচনা করব। তাহলে আমি জ্বরের অনেকগুলো ওষুধ বললাম। শীতকালের দিনে উত্তরে হাওয়া দিচ্ছে, হঠাৎ করে একটা বাচ্চার খুব জ্বর এলো, ছটফট করছে, পিপাসা আছে অ্যাকোনাইট, হঠাৎ জ্বর এলো, খুব জ্বর, চোখ মুখ লাল থমথম করছে, পিপাসার কথা অত বলছে না, দপদপ করছে, পালস দেখলে মাথা ফেটে যাচ্ছে যদি বলতে পারে, বেলেডোনা। তাহলে দুটো ওষুধই সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, হঠাৎ এবং তীব্র। তাহলে অ্যাকোনাইট বেলেডোনা একটা গ্রুপের, ব্রায়োনিয়া জেলসিমিয়াম আরেকটা গ্রুপের, এই দুটো দুটো চারটে ওষুধ, এরা দুজন পেয়ার, ওরা দুজন পেয়ার, কাছাকাছি, সিমটমের গণ্ডগোল হলে হবে না। অ্যাকোনাইট বেলেডোনা সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, হঠাৎ করে আসছে এবং খুব জোরদার, কিন্তু পিপাসা বেশি অ্যাকোনাইট, বেলেডোনার অত পিপাসা নেই, ছটফটানি বেশি অ্যাকোনাইট, অত টেনশান উত্তেজনা নেই বেলোডোনার, বেলোডোনা চুপচাপ পড়ে থাকে। বেলোডোনা এমনি ছটফটে চঞ্চল, কিন্তু জ্বরের সময় চুপচাপ পড়ে থাকে। আর বেলোডোনার জ্বরটা হঠাৎ খুব বেড়ে যায়, হাই ফিভার হয়ে যায় এবং ভুল বকতে থাকে। ওই যে বলে না, ভুল বকছে, ঘরে কে, ছাদে কে, কলা গাছে কলা এসেছে, এইসব যদি বলতে থাকে বেলোডোনা, ডিউ টু হাই কনজেশন অফ ব্লাড ইন দ্য ব্রেন। আর ব্রায়োনিয়া জেলসিমাম মোটামুটি একই গোত্রের বললাম, দুজনেই চুপচাপ পড়ে থাকে, কিন্তু জিপটা কোটিং ব্রায়োনিয়ার, জেলসিমামে অত কোটিং নেই, জিপটা কাঁপে, পিপাসা বেশি ব্রায়োনিয়ার, পিপাসা নেই জেলসিমিয়ামের, জেলসিমিয়াম ইজ মোর উইক দ্যান ব্রায়োনিয়া। পাইরোজেন বললাম, জ্বর খুব বেশি, 5-6 হতে পারে, জিপটা লাল টকটকে হয়ে থাকে ভার্নিশ করার মতন, আর একটা ওষুধ আছে এরকম, সেটা হচ্ছে ভিরেট্রাম ভিরিটি, পাইরোজেন, র্যাপিড পালস, জ্বরের থেকে পালস বেশি থাকে, অত কাউন্ট করা তো সম্ভব না, অত বুঝবেও না সবাই, শুধু বুঝতে হবে যে পালস রেট ইজ ভেরি হাই, জিভটা টকটকে লাল ভার্নিশ করার মতন, পালিশ করার মতন, আর খুব জ্বর, কিছুতেই যাচ্ছে না কোনো ওষুধে, পাইরোজেন। জ্বরের সময় খুব পাতলা পায়খানা করছে, আর আমি যেসব বলছি বেশিরভাগ প্র্যাকটিক্যালি আমার ইউজ করা এবং রোগী আরোগ্য করা, দীর্ঘ 25-30 বছর ধরে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা এবং রোগী আরোগ্যের যে রেজাল্ট পেয়েছি, যে ওষুধ দিয়ে যেভাবে যে সিমটমগুলোকে বেশি মনে হয়েছে, তাই আমার সব বক্তৃতার মধ্যে থিওরিটিক্যাল ব্যাপার কম থাকবে, প্র্যাকটিক্যাল বেশি থাকবে, বেশি রিলায়েবিলিটি থাকবে, বিশ্বাসযোগ্যতা থাকবে।
সবার বইপত্র পড়ে যা বুঝেছি এবং নিজে প্র্যাকটিক্যালি যা দেখেছি এবং প্রমাণ পেয়েছি।